পরিবারের পুলিশকে হুমকি রানীগঞ্জের টিএমসিপি নেতা। আমি 5 মিনিট টাইম দিলাম, ওসি যদি না ঢুকে আমি গাড়ি এখনই আগুন লাগাবো, থানা আমি বোম দিয়ে উড়িয়ে দেবো। ছাত্র ভর্তি নিয়ে রানীগঞ্জ টিডিবি কলেজের অধ্যক্ষ ঘেরাও কলেজে, পুলিশ আসায় ক্ষিপ্ত টিএমসিপি ব্লক সভাপতি। চাপের মুখে অভিযুক্তকে সাসপেন্ড করে মুখ রক্ষার চেষ্টা তৃণমূল ছাত্র সংগঠনের। বঙ্গে বিনিয়োগের প্রসঙ্গ উঠল কলকাতা হাইকোর্টেও, বিনিয়োগ নিয়ে সরকারকে ক্ষমতা প্রধান বিচারপতির। এমপিএস সংক্রান্ত মামলা শুনানিতে মঞ্জুলা চেলুরের মন্তব্য, পশ্চিমবঙ্গে যে পরিবেশ সেখানে কোন শিল্পপতি কোটি কোটি টাকা বিনিয়োগ করতে আসবেন, কেরল এবং কর্ণাটক থেকে কেউ বিনিয়োগ করতে আসবেন না। বিনিয়োগের সাথে ঘুরিয়ে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। বলেন, আমি তেলেঙ্গানাতে দেখেছি মুখ্যমন্ত্রী এবং তার দপ্তরের পক্ষ থেকে যথাযোগ্য গুরুত্ব দেওয়া হয়। তাঁকে এরপর থেকে মুখ্যমন্ত্রী দপ্তর পর্যন্ত এসকর্ট করে নিয়ে আসা হয়, তার সঙ্গে দ্রুত আলোচনা করে দ্রুত বিনিয়োগের বন্দোবস্ত করেন মুখ্যমন্ত্রী। আশা করছি এখানে অবস্থার পরিবর্তন হবে। বিধানসভায় বেআইনি আর্থিক প্রতিষ্ঠান সংলগ্ন লগ্নি সংস্থা বিল নিয়ে আলোচনা, অথচ সেই আলোচনায় থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী। বিড়ম্বনা এড়াতে মুখ্যমন্ত্রী আলোচনা এড়ানোর কৌশল, অভিযোগ বিরোধীদের, অভিযোগ ওড়ালেন অর্থমন্ত্রী। টোটাল ফুটবলের মতো এবার টোটাল ক্রিকেট, ভারতীয় ক্রিকেটে এবার এই বিষয়টি আমদানি করতে চলেছেন রবি শাস্ত্রী। টিম ডিরেক্টর হওয়ার পর দেওয়া প্রথম এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এবিপি আনন্দকে তিনি জানালেন, ফিটনেস আর আক্রমণাত্মক ক্রিকেটই সাফল্যের চাবিকাঠি। अगर हम कंसिस्टेंट हो सके तो देन देयर आर मोर चांसेस ऑफ विनिंग गेम्स एंड टू विन गेम्स ओवरसीज इन टेस्ट मैचेस यू नीड एन अटैक दैट विल टेक 20 विकेट्स।